এতিয়া রাজ্যত নাই নির্বাচনী প্রচারৰ গৰম বতাহ। ইভিএমত বন্দী রাজনৈতিক নেতার ভাগ্য, সভায় সভায় উদাত্ত ভাষণ, নাচ গান কবিতাও নোহোৱা হল হিমন্তর। হিমন্ত বিশ্ব শর্মা কিহত ব্যস্ত, রাজনীতিত নহয় মন্দির ধর্মীয় উপাসনাস্থলীত হিমন্ত। তৃতীয় পর্যায়ের নির্বাচনের ভোটগ্রহণের দিনটিতেই নগাঁওর মহামৃত্যুঞ্জয় মন্দিরত সেবা মন্ত্রী হিমন্তর। তারপরে ঈশ্বরের উপাসনার বাবে হিমন্ত বিশ্ব শর্মা বুধবারে পালেগৈ অরুণাচলের সীমান্ত। ঐতিহাসিক মালিনী থানত পূজা অর্চনা, 30 মিনিট মালিনী ধামত হিমন্ত। হিমন্তর শেহতীয়া উপাসনাত সঙ্গ দিছে বিজেপির কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক দিলীপ শইকীয়াই। দুই নেতার একই মনোকামনায় ঘুরিছে নেকি রাজ্যের ধর্মীয় অনুষ্ঠানত, তাকে লৈ চলিছে চর্চা। হিমন্তর মনোবাঞ্ছা কি সেয়া সময়তে পরিলক্ষিত হব। আনপিনে হিমন্তর পরিবর্তে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালক দেখা গল সৰুপেটাৰ শহীদ দিলীপ দাসর পরিয়ালৰ কাষত। মন্ত্রী অতুল বৰা, কেশব মহন্তও খবর ললে শহীদৰ পৰিয়ালৰ। ব্যুরো রিপোর্ট, প্ৰাগ নিউজ।